হ্যালো ফ্রেন্ডস, সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে RRB মডেল সেট ফ্রম স্পিডি পাবলিকেশন থেকে আলোচনা করব সম্পূর্ণ বাংলাতে পার্ট ওয়ান নিয়ে। তো স্পিডি পাবলিকেশনের যে সমস্ত রেলওয়ে পরীক্ষার যে সমস্ত মডেল সেটগুলো রয়েছে, তো সেখান থেকে আমি বাছাই করে কিছু কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, তার পার্ট ওয়ানই আজকে ডিটেলসে আলোচনা করব। তো ওকে, তো আর কথা না বাড়ি শুরু করছি আজকের আলোচনা, লেটস স্টার্ট। প্রথমে দেখো যেটা রয়েছে 1 নম্বরে, এখানে বলেছে লাইসোজেম আবিষ্কার করেন, তো অ্যান্সার হবে খ্রিস্টিয়ান রেনেডি দুবে 1950 সালে। নেক্সট যেটা রয়েছে 2 নম্বরে, খাদ্য সংরক্ষ পদার্থের সংরক্ষণ বেঞ্জোইক অ্যাসিড দ্বারা হয়ে থাকে। নেক্সট 3, আ টেল অফ টু সিটিস বইটি লিখেছেন চার্লস ডিকেন্স। নেক্সট যেটা রয়েছে 4, তো এখানে বলা হয়েছে ভারতে কর্মচারী রাজ্য বীমা যোজনা সেটা শুরু হয়েছিল 1952 সালে। 5 বলা হয়েছে বর্ণান্ধতার সঙ্গে যুক্ত রঙগুলি হলো লাল এবং সবুজ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর রেলওয়ে এক্সাম। নেক্সট যেটা রয়েছে 6, এখানে হচ্ছে 1929 খ্রিস্টাব্দে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত তারা দিল্লির কেন্দ্রীয় যে আইনসভা সেখানে বোমা মেরেছিলেন, তার কারণ কি? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে দুটো বিল পাস হয়েছিল, দ্য এইম বিহাইন্ড দ্য বোম্বিং ওয়াজ নট টু কজ হার্ম, কাউকে ক্ষতি করা সেটা তাদের উদ্দেশ্য ছিল না, বাট প্রোটেস্ট এগেনস্ট দ্য পাসিং অফ টু রিপ্রেসিভ বিলস, দুটো বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতেই বোমা মেরেছিল, একটা হচ্ছে দ্য পাবলিক সেফটি বিল আর একটা হচ্ছে দ্য ট্রেড ডিসপিউট বিল। নেক্সট দেখো যেটা রয়েছে 7, 7 বলা হয়েছে মেরি 51 কবিতায় এর সংকলন করেছেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট 8, অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার লিখেছেন ডক্টর APJ আব্দুল কালাম, এটা ডক্টর APJ আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। নেক্সট দেখো যেটা রয়েছে 9, চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এর লেখক হলেন ব্রেইন উইলসন অ্যান্ড ভ্যান ডেইক পার্কস। কিন্তু আবার যদি প্রশ্ন আসে যে চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান এটা কে বলেছিলেন, তাহলে কিন্তু আবার কোশ্চেন উত্তরটা আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়ে যাবে। নেক্সট দেখো যেটা রয়েছে 10, আড়াম হাড়াম হে এই স্লোগান দিয়েছিলেন জওহরলাল নেহরু। এরপরে যেটা রয়েছে 11, মনসবদারি প্রথা ভারতে সর্বপ্রথম আকবর শুরু করেছিলেন। নেক্সট 12, আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান জাপানের হিরোশিমা শহরের উপর পরমাণু বোমা নিক্ষেপ করার আদেশ দিয়েছিলেন। নেক্সট যেটা রয়েছে 13, আন্তর্জাতিক হকি ম্যাচ খেলার জন্য সময় হলো 70 মিনিটস। নেক্সট যেটা রয়েছে এরপরে 14, যে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273.15°C। নেক্সট 15, মানুষের শরীরে সর্বাধিক কোলেস্ট্রল তৈরি হয় যকৃতে। নেক্সট 16, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। এরপরে যেটা রয়েছে 17, এখানে বলা হয়েছে খারবেলের হাতিগুম্ফা শিলালিপি সেটা হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট 18, সাধারণ উষ্ণতায় তরল অধাতু হচ্ছে ব্রোমিন। এরপরে যেটা রয়েছে 19, নাগাল্যান্ড রাজ্যের রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি। নেক্সট 20, ONGC-র সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে 21, ভারত অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পেয়েছিল 1928 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে আমস্টারডামে। এরপরে যেটা রয়েছে 22, তো এখানে বলা হয়েছে গান্ধীজি লিও টলস্টয় দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। নেক্সট 23, বিংশ শতাব্দীর শেষ মহাকুম্ভ এটা হরিদ্বারে আয়োজিত হয়েছিল। নেক্সট যেটা রয়েছে 24, গান্ধী চলচ্চিত্রটি 8 বার অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট রয়েছে যেটা 25, মধুশালা এর রচয়িতা হচ্ছে হরিবংশ রায় বচ্চন।
নেক্সট যেটা রয়েছে নাম্বার 26-এ জিপসাম, জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। তো রাসায়নিক নাম সম্পর্কিত অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তো ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখলে আশা করি সমস্ত যত রকমের ক্যালসিয়াম ইম্পর্টেন্ট যে রাসায়নিক নামগুলো রয়েছে বিভিন্ন যৌগের, তো সেগুলো ওখানে দেওয়া পেয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে নাম্বার 27-এ চলচ্চিত্র নির্মাণকারী প্রথম ভারতীয় ছিলেন দাদাসাহেব ফালকে। এরপরে যেটা রয়েছে নাম্বার 28, তো 28-এ যেটা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে অ্যাসিড বৃষ্টি মূলত কিসের দ্বারা, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কম্পোনেন্টের জন্যই কিন্তু অ্যাসিড বৃষ্টি মূলত হয়ে থাকে। নেক্সট নাম্বার হচ্ছে 29, ভারত মুদ্রা প্রণালী সেটা 1957 সালে জারি হয়। নেক্সট যেটা রয়েছে নাম্বার 30-তে এখানে বলা হয়েছে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে, 1739 খ্রিস্টাব্দে, 1739। নেক্সট নাম্বার 31, গান্ধীজি সিএফ অ্যান্ড্রুজকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন, তো দীনবন্ধু উপাধি, দীনবন্ধু কাকে বলা হয়, সিএফ অ্যান্ড্রুজ, আর দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস, সেটা জানো। ওকে নেক্সট নাম্বার 32, নাসিক শহরটি কোথায় অবস্থিত, গোদাবরী নদীর তীরে অবস্থিত। নেক্সট যেটা রয়েছে নাম্বার 33-তে দেব সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীধরালু নাইডু। নেক্সট নাম্বার 34, 1917 সালে গান্ধীজি চম্পারণ থেকে প্রথম সত্যাগ্রহ আরম্ভ করেছিল, তাহলে কোথার থেকে সেটা, চম্পারণ থেকে। নেক্সট নাম্বার 35, লন্ডনে ইন্ডিয়া হাউস স্থাপনা 1905 খ্রিস্টাব্দে কে করেছিলেন, না শ্যামজি কৃষ্ণ বর্মা করেছিলেন। এরপরে যেটা রয়েছে দেখো নাম্বার 36-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। নেক্সট যেটা রয়েছে 37, হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বিখ্যাত বাঁশি বাদক ছিলেন, তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা প্রায়ই আসে। নেক্সট যেটা কোয়েশ্চেনটা রয়েছে, ভারত পাকিস্তান এদের মধ্যে যে তাসখন্দের চুক্তি সেটা হয়েছিল 1966 সালের 10ই জানুয়ারি। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 39-এ, তো এখানে বলা হয়েছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, তো ইনিই প্রথম বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্কস টুমরো। নেক্সট যেটা রয়েছে 40-তে এম এস সুব্বালক্ষ্মী একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, ইনি মূলত কর্ণাটকী সঙ্গীত সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু ইনি মূলত ছিলেন তামিলনাড়ু থেকে, মাদুরাই বা চেন্নাইয়ের তামিলনাড়ু। নেক্সট যেটা রয়েছে 41, হিমোগ্লোবিন এবং ক্রোমাটিন গঠন করার জন্য সবথেকে প্রয়োজনীয় খনিজ লবণ হচ্ছে লৌহ, লৌহ হচ্ছে সবথেকে হিমোগ্লোবিন এবং ক্রোমাটিন গঠন করার জন্য প্রয়োজনীয় খনিজ লবণ। নেক্সট হচ্ছে 42, ইংরেজদের সঙ্গে প্রথম যুদ্ধ হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের। নেক্সট যেটা রয়েছে নাম্বার 43-তে জাতীয় সঙ্গীত 1911 খ্রিস্টাব্দে 27শে ডিসেম্বর কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। নেক্সট যেটা রয়েছে 44, মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। এরপরে দেখো যেটা রয়েছে 45-এ ভারতে অ্যান্টিমনি সবথেকে বেশি উৎপাদিত হয় হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে, আর সারা পৃথিবীতে যদি বলে সেক্ষেত্রে কিন্তু চীন হবে, চীনে সবথেকে বেশি অ্যান্টিমনি উৎপাদিত হয় প্রায় 1,00,000 টন মতো। এর চীনের পরে রয়েছে রাশিয়া, তারপরে তাজিকিস্তান, এরকম হবে। নেক্সট যেটা রয়েছে নাম্বার 46, তো সেখানে হচ্ছে ভারতের সর্বাধিক, এখানে বলা হচ্ছে ভারতের সর্বাধিক গ্রাফাইট উৎপন্ন হয় ওড়িশাতে। নেক্সট যেটা রয়েছে 47-এ, তো এখানে বলা হচ্ছে সিমলা সম্মেলন 1945 খ্রিস্টাব্দের 25শে জুন হয়েছিল, বিটুইন কাদের মধ্যে হয়েছিল, বিটুইন দ্য ভাইস রয় অফ ইন্ডিয়া তখন লর্ড ওয়াভেল ছিলেন অ্যান্ড দ্য মেজর পলিটিক্যাল লিডার্স অফ ব্রিটিশ ইন্ডিয়া, সেটা সিমলাতে হয়েছিল। নেক্সট যেটা রয়েছে 48-এ, তো এখানে রয়েছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নরসিংহ বর্মনকে পরাজিত করেছিলেন। নেক্সট 49, রেফ্রিজারেটরে ফ্রিয়ন গ্যাস ব্যবহার করা হয়।
এরপরে যেটা রয়েছে 50-তে, মধ্যপ্রদেশের নেপানগর খুবই বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে নিউজ প্রিন্ট ফ্যাক্টরির জন্য বিখ্যাত। তো অনেকবারই পরীক্ষায় এসেছে বিভিন্ন পরীক্ষাতে যে নেপানগর কী জন্য বিখ্যাত, তো এটা হচ্ছে মূলত নিউজ প্রিন্ট যে ফ্যাক্টরি সেটার জন্য বিখ্যাত। তো ওকে ফ্রেন্ডস, আজকে মডেল সেট নিয়ে আলোচনা করলাম স্পিডি পাবলিকেশন থেকে, আশা করি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে এবং সিরিজটা আমি চেষ্টা করব আরও দু একটা পার্ট দেওয়ার। এটা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর পুজো সবার ভালো কাটুক, থ্যাংক ইউ।